হ্যালো ভিউয়ার্স, দিস ইস আব্দুল হাকিম। হাকিম আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা যারা মোবাইলে ইমো ইউজ করেন কিন্তু পাশাপাশি কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করার সময় আপনাকে আলাদাভাবে মোবাইল ইউজ করতে হয় ইমো ইউজের জন্য, সেক্ষেত্রে দেখা যায় যে দুইটা ডিভাইস একই সঙ্গে ইউজ করা একটু ঝামেলাকর বা অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি আজকে দেখাবো, যদি কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজেই কম্পিউটার বা ল্যাপটপেই ইমো ইউজ করতে পারবেন। তো এই বিষয়টি আজকে আমি খুব সহজভাবে আপনাদের দেখাবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইমো ইউজ করার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে, আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম, আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। ব্রাউজারে এসে আপনারা লিখবেন imo.im, জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা সরাসরি একটি লিঙ্কে চলে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ইমো ফ্রি ভিডিও কলস অ্যান্ড চ্যাট। তো এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই সফটওয়্যারটি ইমোটি ইনস্টল করে নিতে পারবেন আপনাদের যে কোনো উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপে। তো এই লিঙ্কটি আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ইনস্টল করতে পারেন। তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে ইনস্টল করবেন। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অপশান দেওয়া আছে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য। এখানে আমি ক্লিক করলে অ্যান্ড্রয়েডের যে প্লে স্টোরের অ্যাপস, ইমো অ্যাপস, সেই অ্যাপসটা ইনস্টল হবে। তো আমি তো নেব মূলত উইন্ডোজের, তো তার জন্য আমাকে ইমো ফর উইন্ডোজ এটা সিলেক্ট করতে হবে। আর আপনাদের যদি আইফোন বা ম্যাক হয় তাহলে সেক্ষেত্রে এই অপশানগুলো সিলেক্ট করবেন। তো আমি যেহেতু উইন্ডোজ, আমি উইন্ডোজটা সিলেক্ট করলাম। উইন্ডোজে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এখানে আমার কিন্তু ইনস্টল হয়ে গেল, দেখতে পাচ্ছেন ইমো সেট আপ এটা ইনস্টল হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। তো এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইনস্টল করতে পারবো, খুবই অল্প সময় লাগবে এবং খুবই ছোট্ট একটি অ্যাপস, এবং আপনারা মোবাইলের মতোই খুব ইজিলি এটা ইউজ করতে পারবেন। ইনস্টল হয়ে গেছে, আমি চাইলে এখান থেকেও সরাসরি এটা ওপেন করতে পারি অথবা আপনাদের ডাউনলোড ফাইলেও নিতে পারেন। আপনারা ডাউনলোড ফাইলে দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, ডাউনলোড ফাইলে যেতে হবে। ডাউনলোড ফাইলে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোড ফাইলে আসলে যে দেখতে পাচ্ছেন ইমো সেটআপ আপনারা এখানে পেয়ে যাবেন, বা আপনাদের ডাউনলোড ফাইলের লোকেশন যেখানে দেওয়া থাকবে আপনারা সেখানে পেয়ে যাবেন। তো আমি ঝামেলা না করে এখান থেকে সরাসরি ওপেন করছি, এখান থেকে ওপেন করলাম, তারপরে এটা মিনিমাইজ করে দিই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল অপশন চলে আসছে, খুবই অল্প সময় লাগবে। এখানে জাস্ট যে টার্মস অ্যান্ড সার্ভিসগুলো একটু করে নেবেন, না পড়লেও সমস্যা নেই, জাস্ট এখানে ক্লিক মার্ক করে ইনস্টলে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব দ্রুত ইনস্টল হয়ে যাচ্ছে, অলরেডি ইনস্টল ডান, একদমই সময় লাগে না। তো ইনস্টল আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, ফিনিশে আমরা ক্লিক করে দেবো, ফিনিশে ক্লিক করলেই ফিনিশ হয়ে যাবে এবং আমাদের ইমো অলরেডি সেট আপ। তো এখন ছোট্ট একটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে আপনারা এখানে ফিনিশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আসছে, ওয়েলকাম টু ইমো ফর ডেস্কটপ, আর নিচে বলছে ডু ইউ হ্যাভ ইমো অন ইয়োর ফোন, অর্থাৎ যদি আপনার ফোনে থাকে তাহলে আপনারা সেই ইমোটা এখানে সরাসরি নিয়ে আসতে পারবেন, অথবা যদি আপনাদের ইমো একদমই না থাকে, ইমো আইডি না থাকে, আপনারা চাইলে এখান থেকে নতুন করে খুলতে পারবেন, সেটা নো দিলে আপনার নতুন আইডি খোলার অপশান চলে আসবে। তো যেহেতু ইমো আমার আছে ফোনে, আমি ওই ইমোর আইডিটাই এখানে ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ইএস দিয়ে দিলাম যে আমার ফোনে ইমো আছে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে নাম্বার দিয়ে ইমো আইডিটা আপনার মোবাইলে আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তার আগে এখানে দেশটা সিলেক্ট করতে হবে, তো আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি তো এখানে আমার বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমি জাস্ট বাংলাদেশ, এতো বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এরপরে ফোন নাম্বার, এখানে যে ফোন নাম্বারে আপনার আইডি খোলা আছে সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, তারপরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এন্টার ইউর ভেরিফিকেশন কোড, আপনার ফোনে ভেরিফিকেশন কোড একটা যাবে চার সংখ্যার, সেই কোডটা এখানে লিখতে হবে। তো আমি ফোনে এটা মেসেজ দেখছি, তো এই যে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা আমার ফোনে এসএমএস চলে আসছে 6958। তো এটা আমি বসে দিলাম, দিয়ে জাস্ট এখানে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ইমোটা অটোমেটিক্যালি এখানে সেট আপ হয়ে যাবে, যেটা আমার ফোনে আছে ওই ইমোটায়।
তো আমরা এখন চাইলে ল্যাপটপে বসেই বা কম্পিউটারে বসেই ইমো ইউজ করতে পারবো। এর জন্য আলাদাভাবে আবার মোবাইল ইউজ করতে হবে না বা দুইটা ডিভাইস একসঙ্গে ইউজ করার ঝামেলাটা পোহাতে হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে চ্যাট বক্সে চ্যাট চলে আসছে, এখানে আপনারা যাদের সঙ্গে চ্যাট করছেন সব চলে আসবে এবং আপনার ফোনের যে কন্ট্যাক্ট সেই কন্ট্যাক্ট থেকে এখান থেকে পেয়ে যাবেন, এখান থেকে আপনার কন্ট্যাক্টে সবগুলো চলে আসবে। তো এখান থেকে আপনি যাকে সিলেক্ট করতে চান জাস্ট সিলেক্ট করলে এখানে পাশে এখানে ডিটেল চলে আসবে। তো এইভাবে আপনারা ইমো ইউজ করতে পারবেন। আর যখন ইমোটা ইউজ করবেন তখন অবশ্যই এটা মিনিমাইজ করে রাখবেন, এখান থেকে মিনিমাইজ করে রাখবেন, আবার ওপেন করবেন। আর এটা ওপেন না থাকলে এখানে নোটিফিকেশান আসবে না, আর মেসেজ যখন আসবে তখন অটোমেটিক্যালি এখানে রিং বাজবে বা মোবাইলের মতোই নোটিফিকেশান দেখাবে, তবে এই অ্যাপসটি অন রাখতে হবে। হ্যাঁ, এই সফটওয়্যারটি অন রাখতে হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর অবশ্যই পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।